কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? সো আমাদের মুম্বাই ট্রিপের দ্বিতীয় দিনের ভিডিওটাই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম মুম্বাই ঘুরে বেড়ানোর জন্য। আজকে আমরা প্রথমে যাব হচ্ছে মুম্বাইয়ের বিউটিফুল একটা জায়গা, যেটার নাম হচ্ছে হাজি আলি দরগা। সো চলেন হাজি আলি দরগার দিকে যাওয়া যাক। সো আমরা দরগার দিকে যাচ্ছি, বেশ অনেকখানি হাঁটতে হবে। আর এই পাশে দেখলাম যে এরকম দোকান বসা ছিল, অনেক অনেক জিনিস এখানে বিক্রি করছিল। আমি এখান থেকে দুইটা আতর নিয়েছিলাম বাবার জন্য, যেটা খুবই ভালো ছিল আর দামও অনেক রিজনেবল ছিল, যেহেতু এখন ইন্ডিয়াতে সব জিনিসের দামই বাংলাদেশের তুলনায় কিছুটা কম থাকে। মুম্বাইয়ের শপিং স্ট্রিটগুলোতেও আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন, যেমন এখানে ব্যাগ আছে, সানগ্লাসেস আছে, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ আছে, এগুলো আপনারা মুম্বাইয়ের শপিং স্ট্রিটেও পেয়ে যাবেন। সো সেখান থেকে কিনলে আরও বেশি ভ্যারাইটি দেখতে পারবেন, যেহেতু এখানে জাস্ট রাস্তার পাশে বসেছে, সো অল্প কিছু কালেকশন ওদের মধ্যে ছিল। তারপর যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন। এই ট্যুরিস্ট স্পটটা সপ্তাহে 7 দিনই খোলা পাবেন, একদম ভোর 5:30 থেকে রাত 10 পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে। আর এখানে ঢোকার জন্য কোনো রকমের টিকিট বা কোনো কিছু লাগছে না। দরগা পর্যন্ত যেতে যে খুব বেশিক্ষণ হাঁটতে হয়েছে এরকম না, কিন্তু যতখানি আমরা হাঁটছিলাম আমি কি বলবো যে এত পরিমাণের রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না। আমি তো একটুখানি হাঁটছি আর ভাবছিলাম যে আমি কখন জানি মাথা ঘুরে পড়ে যাই, এত পরিমাণের রোদ লাগছিল মাথায়। বাট এই দরগাটার যেই পার্টটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে এই জায়গাটা। দুপাশ জুড়ে খালি পানি আর পানি, পানির ওই পারে একটা সিটি ভিউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পানির উপর একটা শহর ভাসছে। তো এই ভিউ দেখতে দেখতে আমি কোনো মতে পা ফেলতে ফেলতে তাড়াতাড়ি করে দরগার ভিতরে ঢুকে গেলাম। আরেকটা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসছেন, তাদের সেই বিশ্বাসের উপর বেস করে তারা বিভিন্ন জিনিস এখানে চাচ্ছেন। আই হোপ যারা এখানে এসে যে মানত করেন তারা অবশ্যই সেই জিনিসটা পেয়ে যান। আপনার সাথে যদি এরকম কখনো হয়ে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে ঢুকে জুতোটা রাখতে হয়, এখানে আমি জুতোটা রাখলাম, পরে আবার হাদিয়াও চেয়েছিল জুতো রাখার জন্য। সো এখানে পুরুষ এবং মহিলা দুই পক্ষের জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা ছিল। বেসিকলি এই দরগাটা হচ্ছে মুম্বাইয়ের মোস্ট আইকনিক একটা ল্যান্ডমার্ক। কথিত আছে সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারি, যিনি এখানে সেটেল হওয়ার আগে পুরো বিশ্ব ভ্রমণ করেছিলেন, আর এই দরগাটা স্থাপিত হয় খুব সম্ভবত 1916 সালের দিকে। আর এটা হচ্ছে বাম পাশের ভিউটা, দরগার বাম পাশের ভিউ। এখানে অনেক মানুষ এখানে আসছে, একটু উইয়ার্ড লাগবে হয়তো বা ভিউটা দেখতে, কয়েকজন হচ্ছে একদম শুয়ে পড়েছে ছবি তোলার জন্য, যেটা আমার খুবই মজা লাগছিল। আর এত সুদিং একটা বাতাস হচ্ছিল যে খুবই ভালো লাগছিল, যে এতক্ষণ যে রোদটা খেয়ে এসেছি এই বাতাস খাওয়ার পরে মনে হচ্ছিল যে খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি, তারপর আমরা দরগা থেকে বের হয়ে গেলাম, একটু নাস্তা পানি খেলাম। এখানে 5 মিনিট হাঁটার দূরত্বে আমরা আসলাম একটা মন্দিরে। সো আমাদের সাথে একজন হচ্ছে মন্দিরে পুজো দিতে চাচ্ছিলেন, তো তার জন্য এই মন্দিরে আসা। আর সেই সুবাদে মন্দিরের ভিতরটাও দেখে ফেলেছিলাম। তো মন্দিরের ভিতরের দিকটাতেও বেশ অনেকগুলো দোকান এখানে বসেছে, আর এখান থেকে না অনেকখানি হেঁটে তারপর ভিতরের দিকে যেতে হয় যেখানে অ্যাকচুয়াল মন্দিরটা আছে। সো এইখান থেকে হচ্ছে আপনাকে পুজো দেওয়ার জন্য মোটামুটি এই জায়গা থেকে আপনাকে বিভিন্ন সরঞ্জামাদি কিনে নিতে হবে, তারপর ভিতরে গিয়ে লাইন ধরে আপনাকে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। সো এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল যে মন্দিরের ভিতরে সবাই কীভাবে পুজো দেয় সেটা দেখার। এরপর আমরা চলে আসি হচ্ছে কাউন্টারে, এখানে মেট্রো করে আমরা চলে যাব হচ্ছে কোলাবাতে। কোলাবা হচ্ছে মুম্বাইয়ের একটা ডাইনামিক এরিয়া, আমি অনেক 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 এক্সাইটেড ছিলাম কোলাবা দেখার জন্য। আর কোলাবা নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম কোলাবা কিন্তু আমাকে মোটেও নিরাশ করে নাই, এত সুন্দর একটা জায়গা, আমার কাছে তো প্রচণ্ড রকমের ভালো লেগেছে। সো অনেক সময় হয় যে আমরা কোনো একটা জিনিস নিয়ে অনেক এক্সাইটেড থাকলে না, তারপরে দেখা যায় যে না সেটা আসলে ওই এক্সাইটমেন্টটা অর্ধি থাকে না। বাট কোলাবা হচ্ছে আমাকে একদমই নিরাশ করে নাই, আমি এসে প্রচণ্ড হ্যাপি, কারণ এত সুন্দর সুন্দর সব বিল্ডিংস, এত সুন্দর সুন্দর সব জায়গা দেখছিলাম, আমি আসলে মুগ্ধ এই জায়গাটার অ্যাম্বিয়েন্স দেখে। Thank you.
এই যে এইটার রাতের ভিউ খুবই সুন্দর হয়, রাতের দিকে হোপফুলি আবার এদিকে আসবো। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্টেশন, বাট এটা একটা অসম্ভব সুন্দর একটা স্টেশন আমি যেটা বলবো, যে স্পেশালি আপনাদেরকে আমি রাতের দিকে দেখাবো যে এই স্টেশনটা কি থেকে কি হয়ে যায়। তো আমরা যখন ব্যাক করব তখন এটা রাতের ভিউটা দেখতে পারবেন, আর তখনই দেখবেন যে এটার ভিউটা কি মারাত্মক সুন্দর। অ্যান্ড এই স্ট্রিটটা এত পরিমাণের বিজি, এবং আমি যেটা বলছিলাম যে প্রচণ্ড হ্যাপিনিং একটা জায়গা। তো আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবেন। আর এরপরে আমরা একটা মাইক্রো ক্যাব নিলাম, যেখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গেট অফ ইন্ডিয়া। কবুতর উঠতেছে ওই যে ওইখানে, ওই ইয়ার সামনেও পাবেন জানি বলে হোটেল তার কবুতর গিয়ে উড়াই দিতে ইচ্ছা করতেছে। সো আমরা এখন গেটওয়ে যাব, বাট এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং, যেদিকে তাকাই ওদিকে সুন্দর সুন্দর নতুন নতুন বিল্ডিং। ওই যে গেটওয়ে দেখা যাচ্ছে, আমরা এখন ওদিকে যাচ্ছি, ক্যাসা লাগা গারাম। ভাই কি জ্যাম, মনে হয় পুরো ইন্ডিয়ার মানুষ এখানে আসছে, তো ভিড়, সো নেই চাই। সো দিস ইজ দ্য গেট অফ ইন্ডিয়া অ্যান্ড দিস ওয়াজ দ্য এন্ট্রি গেট। কি পরিমাণের মানুষ, ও গড, ওকে আজকে এখানে কনসার্ট এর জন্য এত মানুষ। আর এই হচ্ছে দ্য বর্ডার। টুডে ইট ওয়াজ আ রং ডে ফর আস, বিকজ আজকে এখানে এত ভিড়, কারণ হচ্ছে আজকে এখানে কনসার্ট হচ্ছে। সো কালকে হচ্ছে কনসার্ট থাকবে না, সো আমরা কালকে আবার আসবো। তো কালকে আসলে তখন আপনারা গেট অফ ইন্ডিয়ার ভিউটা খুব সুন্দর মতো দেখতে পারবেন, আই হোপ আপনাদেরকে ভালো মতো দেখাতে পারবো। তো এরপর আমরা চলে যাই হচ্ছে কোলাবার শপিং স্ট্রিটে, যেখান থেকে শপিং টপিং করে নেই। তো আমি তো শপিং নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, আমি কলকাতাতেও শপিং করেছি, তারপর হচ্ছে মুম্বাইয়ের আন্ধেরিতে আমার কিছু টুকটাক শপিং করা হয়েছে, বাট কোলাবা কজওয়ে ইজ জাস্ট আ হেভেন। আমি বলবো যে মুম্বাই যদি আপনারা কখনো আসেন অফকোর্স কোলাবাতে আসবেন, এবং শপিং এর জন্য হলেও কোলাবাতে আসবেন। দামটা কিছুটা বেশি, কিন্তু ওদের কালেকশন কিন্তু খুবই নাইস এবং খুবই দারুণ ছিল। ওকে এখন প্রায় সন্ধ্যা, আমরা এখন আসছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে, লেটস সি এই জায়গাটা কেমন লাগে। এখন বিশিষ্ট মন্ত্রী নামলেন, তার দরজাটা বন্ধ করা হলো। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। সো মুম্বাই এসে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ রোডে আসবেন না, তা তো কখনো হবে না। এখন যেহেতু রাত হয়ে গেছে ভিউটা হয়তো বা খুব ভালো মতো বুঝবেন না, বাট এই পুরো মেরিন ড্রাইভ রোডটা হচ্ছে একটা সি এর মতো, একদম লিটারালি ক্যাপিটাল সি এর মতো হচ্ছে এই জায়গাটা। আর তার ওই পাশে দেখতে পাচ্ছেন যে এরকম শহর দেখা যাচ্ছে। সো মুম্বাইয়ের এটাই হচ্ছে সব থেকে বেস্ট ভিউ আমার কাছে, যে সমুদ্রের ওই পারে মনে হচ্ছে একটা নতুন শহর ভাসছে। বসে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্টেশনের দিকে। আপনাদের যদি মনে থাকে আমি সকালবেলা বলেছিলাম যে স্টেশনের ভিউটা রাতের দিকে দেখাবো ব্যাক করার সময়, সো এখন হচ্ছে সেই বিশেষ মুহূর্ত, আপনাদেরকে আমি স্টেশনটা দেখাতে যাচ্ছি। সো এবার দেখাবো সব থেকে দারুণ জিনিস। অ্যান্ড গাইজ লুক অ্যাট দ্য স্টেশন, যে একটা স্টেশন এত দারুণ কিভাবে হতে পারে। আই উইশ আমি এই স্টেশনটার পাশেই আমার একটা বাসা থাকতো, আমি এখানে থেকে যেতে পারতাম। এত সুন্দর একটা স্টেশন, জাস্ট লুক অ্যাট দিস গাইজ। আমি জানি না যে ছবিতে বা ভিডিওতে আপনারা কতখানি ভালোভাবে এটার ভিউটা বুঝতে পারছেন, বাট ইনফ্যাক্ট ইউ গাইজ শুড কাম ইন মুম্বাই এই ভিউটা দেখার জন্য,
যে এত সুন্দর একটা স্টেশন এবং এটার লাইটিংটা এত দারুণ করে করা, যেটা দেখেই আসলে মনটা ভালো হয়ে যাচ্ছিল। সো মুম্বাইয়ে দেখা বিভিন্ন প্লেসের মধ্যে এখন পর্যন্ত এই প্লেসটাই হচ্ছে আমার জন্য শো স্টপার। দিন এখানেই শেষ, আমরা এখন হচ্ছে ডর্মে চলে যাব। সো এই স্টেশন থেকে টিকিট কেটে নিলাম এবং আমরা মেট্রো করে চলে গেলাম হচ্ছে ডর্মে।